আফগান ইস্যুতে জনপ্রিয়তা কমেছে জো বাইডেনের বাইডেনের জায়গায় কমলাকে চান মার্কিনীরা চলুন বিস্তারিত জেনে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে দুই হাজার বিশ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম জো বাইডেনের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা রাসমোসান রিপোর্টিংয়ের সর্বশেষ সমীক্ষায় বাইডেনের রেটিং সাত পয়েন্ট কমে গেছে এই মুহূর্তে ছয়চল্লিশ শতাংশ মার্কিনই মনে করছেন যে বাইডেন দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য এতদিন তিপ্পান্ন শতাংশ মার্কিনই মনে করতেন বাইডেন দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অ্যাপ্রুভাল রেটিং বেড়ে হয়েছে তেতাল্লিশ শতাংশ তেতাল্লিশ শতাংশ মার্কিনই মনে করছেন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তার তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি দায় নিয়ে নারাজ বাইডেন এ ব্যাপারে বাইডেন বলেছেন যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর কিন্তু বন্দুকের মুখে নারীদের অধিকার রক্ষা করা যায় না আফগানদের দেখভাল এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব তালেবানদেরই নিতে হবে সোভিয়েটস এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে